জয়গুরু বন্ধুরা, আজকে বড় ধরনের একটি সমসাময়িক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ যাদের দৃষ্টিশক্তি কমে গেছে, যারা চোখে ঝাপসা দেখেন, কাছের জিনিসগুলো যারা ঠিকমতো দেখতে পান না, যাদের কোনো ক্ষুদ্র জিনিস দেখতে সমস্যা হচ্ছে, যাদের চোখে মাঝে মধ্যে জ্বালা পোড়া করে, একটু রোদ্রে গেলে বা আলোর দিকে তাকিয়ে থাকলে যাদের চোখ দিয়ে পানি চলে আসে, চোখ ঝাপসা হয়ে যায়, দু তিন মিনিট চোখে দেখতে পান না, আজকে তাদের জন্য এমন একটি যোগব্যায়াম আমি দেখাবো যে যোগব্যায়ামটি যদি আপনারা মাত্র 3 মিনিট করতে পারেন, সাথে সাথে আপনাদের এইসব সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ চোখ ক্লিয়ার হয়ে যাবে। যাদের চোখে সানি পড়েছে, অপারেশন করতে হবে, আপনারা যদি কন্টিনিউ এই যোগব্যায়ামটি করে যান, আপনাদের সানির সমস্যার সমাধানও হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, এই যে চোখের সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো কি আসলে বৃদ্ধ বয়সেই হচ্ছে, নাকি বর্তমান তরুণ সমাজ অর্থাৎ আমার যারা যুবক বন্ধুরা আছেন তাদেরও হচ্ছে? একটাবার ভালো করে খেয়াল করে দেখুন তো, আমার বর্তমান যুবক বন্ধুরা যারা আছেন তাদের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, তারা স্টাডি করার সময় লেখাগুলো পরিষ্কার দেখতে পান কিনা, মাঝে মধ্যে এরকম মনে হয় না চোখের সামনে কি জানি কাটার মতো দু একটা আসা যাওয়া করতেছে? হ্যাঁ, এরকম মনে হচ্ছে। এর কারণটা কি? অর্থাৎ 60 বছরের পরে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু যাদের বয়স 18-20 বা 25-30 তাদের এই সমস্যাটা কেন হচ্ছে, আজকে এর সঠিক কারণটা আপনাদের মধ্যে আমি তুলে ধরব। প্রথম কারণই হল যাদের ঘুমের সমস্যা হচ্ছে, যারা সারা রাত জেগে অ্যান্ড্রয়েড মোবাইলটা কাছে নিয়ে নেট ব্রাউজিং করেন, তাদের এই সমস্যাটা বেশি হচ্ছে। এর কারণটা কি? কি আছে এই অ্যান্ড্রয়েড মোবাইলে? ভয়ঙ্কর একটি সর্বনাশা জিনিস আছে এই অ্যান্ড্রয়েড মোবাইলে, রেডিয়েশন লাইটিং পাওয়ার। অর্থাৎ মোবাইলের যে স্ক্রিন পাওয়ারটা আছে এবং তার সাথে যে জিনিসটি যুক্ত হয় সেটা হলো রেডিয়েশন পাওয়ার। এই দুটো পাওয়ার এক হয়ে যখন আমাদের চোখের মধ্যে পড়ে, অর্থাৎ যখন আমাদের মুখের স্ক্রিনের উপর পড়ে, তখন আমাদের অক্ষিগোলকের ওপর অর্থাৎ চোখের যে অক্ষিগোলক রেটিনা আছে তার উপর যথেষ্ট চাপ পড়ে, সেজন্য অক্ষিগোলক রেটিনা আস্তে আস্তে তাদের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে কি সর্বনাশা পথে আমরা পা বাড়াচ্ছি? রাত্রিবেলাতে যখন আমরা রুমটা পুরোপুরি অন্ধকার করে চিত হয়ে শুয়ে মোবাইলটা ঠিক কাছে এনে আমরা যখন নেট ব্রাউজিং করতে থাকি, তখন আমাদের যে কি সমস্যাটা হয় এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম নেট ব্রাউজিং করার পরে আপনারা দেখবেন আপনারা চোখেই কিছু দেখতে পাচ্ছেন না। সকালবেলা চোখ খুলতে কষ্ট হচ্ছে, চোখে জ্বালা পোড়া করতেছে এবং আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। শুধু কি তাই, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা আমাদের সেক্সুয়াল পাওয়ারটাকেও কমিয়ে দিচ্ছে। অর্থাৎ রাত জেগে জেগে যখন আমরা এই কাজগুলো করতেছি অর্থাৎ নেট ব্রাউজিং করতেছি, তখন কিন্তু আমাদের সেক্স পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং একটি বৈজ্ঞানিক সূত্র মতে যারা অতিরিক্ত রাত জেগে নেট ব্রাউজিং করে তারা কিন্তু একটা সময় সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে পুরুষ বন্ধাত্ব শুরু হয়ে যায়। একেবারে সত্যি কথা। আর দ্বিতীয় যে কারণটি আছে সেটি হলো যাদের ডাইজেস্টে সমস্যা হচ্ছে, অর্থাৎ যাদের হজম শক্তিতে সমস্যা হচ্ছে তাদের কিন্তু দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাবে। তৃতীয় যে কারণটি আছে সেটি হলো যাদের মাইগ্রেনের সমস্যা আছে, অর্থাৎ যারা মাইগ্রেনের সমস্যায় ভুগতেছেন তাদের কিন্তু দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাবে। যারা ডায়াবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত, যাদের ইনসুলিন নিতে হচ্ছে, তারা কিন্তু একটা সময় দৃষ্টিশক্তির সমস্যায় পড়ে যাবেন। যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন তারা জানেন না চোখের কি ক্ষতি আপনারা করে ফেললেন, অর্থাৎ চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তেই নষ্ট হয়ে যাবে। যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তাদেরও কিন্তু
দৃষ্টি শক্তি আস্তে আস্তে কমে যাবে। বন্ধুরা আসুন তাহলে দেখে নেই চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করার জন্য, চোখের ঝাপসা ভাব দূর করার জন্য আজকের সেই যোগ ব্যায়ামটি। সেই যোগ ব্যায়ামটি করার জন্য যে কোনো একটি কক্ষে, যে কোনো একটি আসনে বসে নিন, অর্থাৎ যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসনে বসে নিন। তারপরে প্রথমে যে কাজটি করবেন সেটি হলো প্রথমে একটু দমের চর্চা করে নেবেন, অর্থাৎ নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে নাক দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। একটু খেয়াল করুন, এভাবে তিনবার দমের চর্চা করে নিন, অর্থাৎ নিজেকে রিল্যাক্স করে নিন। তারপরে যোগ ব্যায়ামটি শুরু করুন। আমাদের যে কপালের দুই পাশের নিচে যে একটু নিচু জায়গা আছে, চোখের কোণার ঠিক উপরের অংশে যে একটু নিচু জায়গা আছে, অর্থাৎ এই জায়গাটায় একটু খেয়াল করুন, এই জায়গাটায় দুই হাতের যে বৃদ্ধাঙ্গুলি আছে সেই বৃদ্ধাঙ্গুলি দিয়ে হালকা করে চাপ দিয়ে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ম্যাসেজ করতে থাকুন। এই সময়টায় কিন্তু আপনাদের চোখ দুটোকে বন্ধ রাখতে হবে, চোখ দুটো বন্ধ করে এভাবে হালকা করে ম্যাসেজ করতে থাকুন। এক মিনিট এভাবে ম্যাসেজ করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো ঠিক ওখান থেকে নখ দুটোকে না উঠিয়ে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসুন, অর্থাৎ একটু প্রেসার দিয়ে আস্তে আস্তে উপরের দিকে এনে আমাদের যে থার্ড আই বা তৃতীয় ইন্দ্রিয় আছে সেখানে এনে এভাবে মিলিত করুন। আবার নখ দুটোকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যান, আবার হালকা করে ম্যাসাজ করুন। আবার নখ দুটোকে হালকা করে টান দিয়ে, অর্থাৎ একটু প্রেসার ক্রিয়েট করে আবার কপালের মাঝখানে নিয়ে আসুন। মাত্র 3 মিনিট করুন চোখ দুটোকে বন্ধ রেখে, দেখুন অবস্থাটা কি হয়। সব ঝকঝকে তকতকে হয়ে যাবে, অর্থাৎ যা কিছু দেখবেন সব চকচকে পরিষ্কার দেখতে পাবেন। কন্টিনিউ মাত্র 10 থেকে 15টা দিন এই যোগ ব্যায়ামটি করে যান। জয় গুরু।